ঘটনাটা হচ্ছে যে আরো আগে এটা 2005-06 সালের দিকে মানে হতে পারে। তো তখন আমরা যে বাসাটা থাকতাম আমাদের ওয়াশরুমটা ছিল যে মানে উঠানের পাশে, উঠানটা একটু বড় ছিল। তো আমাদের আমি যেই রুমে ঘুমাতাম আটটা জিনিস হচ্ছে আমাদের রাত্রেবেলা সবসময় আমাদের উঠানে একটা বাতি জ্বালানো থাকত। তো দেখা যাচ্ছে যে ওই উঠানের যে আলোটা সেটা আমাদের ঘরের মধ্যেই আসতো, মানে আমি যে রুমে ঘুমাতাম সেই ঘরের মধ্যেই আসতো। তো একদিন হঠাৎ করে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ ঘুমের মাঝখানে আমার মানে মানে বাথরুমে যাব, ওয়াশরুমে যাব, যার জন্য আমার ঘুম ভেঙে গেছে। তো হঠাৎ করে দেখি যে মানে কেমন একটা জানি মানে ওই যে মানুষ হাঁটতেছে নূপুর পরা, নূপুর পরে মনে যেন কে যেন হাঁটতেছে, ইভেন হাঁটতেছে যে তার ছায়াটাও পর্যন্ত মানে কি ওই যে দরজার যে নিচের অংশ যেটা আছে সেটা দিয়ে মানে এই মানে ভিতরে ছায়াটা বোঝা যাচ্ছে। এটা একেবারে একটা রিয়েল ঘটনা। তো এটা দেখার পরবর্তীতে ওই দিনটা আমার মানে ওয়াশরুম যাওয়ার ইয়ে সবই হয়ে গেছে। এটা আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই, কাউকে এরকম শেয়ার করি নাই, এবং হয়তো ভুলেই গেছিলাম কথা মনে করলো আর কি, যে মানে এই যে নূপুর পরে যে এবারে সামনে মানে আমি স্পষ্ট আমার মনে আছে এখনো যে ও রুম দরজার সামনে দিয়ে যে যাওয়া আসা করতেছে, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, আর নূপুরের মতো ঝনঝন ঝনঝন করে একটা সাউন্ড হচ্ছিল। তো এই পর্বতে আমি এটা কারোর সাথে অবশ্য শেয়ার করিনি, ইভেন এটা আমি আমার একবার খালার সাথে শেয়ার করছিলাম। তো উনি আমার এটা মনে করছে আমি ফান ভেবে এটা উড়াই দিচ্ছি আর কি। তো উনি আমাকে বলে যে উনি আমাকে বলতেছে যে যে এখানে মাঝে মধ্যে এরকম হয়, উনি নাকি একবার ছাদের ওপরে একটা গরু দেখছে, গরু নাকি ছাদের উপরে হাঁটে, এটা নাকি উনি রিয়েল দেখছে।